Assalamualaikum everyone. আবার চলেছি ভ্লগে. So এটা basically আমার দাদু বাড়ি থেকে আবার বগুড়ায় ব্যাক করার একটা ভ্লগ. এতো আমি একটা পার্পল ড্রেস পরেছি, একটা সানগ্লাস পরেছি. Actually আমি last দুই দিনের ভ্লগ একসাথে অ্যাটাচ করে দিয়েছি because otherwise অনেক ছোট হয়ে যেত. আর এই তো দাদু বাড়ি থেকে চলে যাচ্ছি এবারের মতো. মন খারাপ লাগছিল but আবার মজা লাগছে যে আবার at least দুই মাস পরে আমরা তো ইনশাল্লাহ আবার আসবো ঈদের জন্য. তো এই তো যাওয়ার সময় ফার্স্টে হচ্ছে যেহেতু মেজো চাচির সাথে ছিল, ওনার বাবার বাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম, এই যে মাহিন ভাইয়া মম, আর এই তো আমি, যে সারপ্রাইজটা আমি অ্যাকচুয়ালি দিতে চাচ্ছিলাম. আমি গাড়ি চালাচ্ছি, এবার গিয়ে আমি গাড়ি চালানো শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ. সো ক্লিপ খুব ভালো করে না নিতে পারেনি, বাট আমি ট্রাই করেছি যে একটু তোমাদেরকে আমার দেখানো. এবং মাহিন ভাইয়া অলসো গাড়ি চালানো সে জানতো, জাস্ট একটু হেল্প লাগছিল তার. তো এই তো মাহিন ভাইয়াও কিন্তু অনেক ভালো গাড়ি চালাতে পারে, তার অলরেডি লাইসেন্স হয়ে গেছে. এবার আমি লাইসেন্স অ্যাপ্লাই করে ফেলবো ইনশাল্লাহ, মানে লাইসেন্সের জন্য, সো দ্যাট আমিও এখন থেকে ড্রাইভ করতে পারবো শহরের ভিতরেও. তো আমার বগুড়ায় হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট এবার এইটা যে আমি গাড়ি চালানো শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ. বাট স্টিল আমার অনেক প্র্যাকটিসের দরকার, আরও হাত খুলতে হবে, আরও সাহসের দরকার, কারণ ঢাকা শহরে এরকম ছোট ছোট গলির ভিতরে চালানোর মতো এবিলিটি এখন আমার হয় নেই. বাট আমি ট্রাই করব আরও প্র্যাকটিস করে যেন সেটাও ক্লিয়ার আউট করে ফেলতে. আর এই তো আমি চলে এসেছিলাম বগুড়াতে, তারপরে এসে হচ্ছে চাচিকে ড্রপ করতে আসছিলাম তার বোনের বাসায়, এবং সেখানে এরকম অ্যাকোরিয়ামে মাছ ছিল, তারপরে হচ্ছে খাঁচার ভেতরে অনেক পাখি ছিল, আরও পাখি ছিল, কিন্তু আমার আর দেখাতে মনে নেই. তারপরে আমরা আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি আর মা আবার ঘুরতে বের হয়েছি. বেসিক্যালি আমি এখন যাচ্ছিলাম মার খালাতো বোনের বাসায়, ববি খালামনির বাসায় যাচ্ছিলাম. সো ববি খালামনির বাসায় গিয়ে আমি একটা বিড়াল পেয়ে গিয়েছি, অ্যান্ড ইউ নো আমার বিড়াল অনেক বেশি পছন্দ, এটা সবাই জানে. অয়ন ফারিয়ার যে বিড়ালটা আছে জেরি, ওকে কিন্তু আমি অনেক আদর করি. এই যে ববি খালামনি, তারপর এটা রিটা খালামনি, অনেক আমাদের হচ্ছে সবচেয়ে বড় খালামনি সে, এবং অনেক সুন্দরী মাশাল্লাহ এখনও সে অনেক সুন্দর. আর এরপরে হচ্ছে মার চাচাতো বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম. তো বেসিক্যালি ওখানে যাচ্ছিলাম আমরা, তো যাওয়ার সময় আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম. আর হচ্ছে এই তো এটা হচ্ছে আমার খালাতো ভাই, এটা হচ্ছে আমার আঙ্কেল, মানে মার চাচাতো বোনের হাজব্যান্ড. সো ওখান থেকে এরপরের দিন আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে. আমার এত বড় একটা ছুটি মানে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? আমার খুব মন খারাপ লাগছিল, খুবই মন খারাপ হয়েছিল. বাট এনিওয়ে এটাই লাইফ, মানুষকে হচ্ছে তার কাজে আবার ব্যাক করতে হয়. তো এই তো কি বলে যমুনা ব্রিজের আগে টোল নিচ্ছিলাম, মানে টোল দিচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি. আর এই তো ব্রিজ, আমি পানি দেখাইতে পারি নাই বিকজ হচ্ছে যাওয়ার রাস্তায় পানি পাওয়া যায় না, কারণ এই সাইডটায় হচ্ছে রেল লাইন, ওই সাইডে হচ্ছে মানে যখন বগুড়া যাওয়া হয় তখন আর কি পানি দেখা যায়. আর এই তো আমরা ঢাকাতে প্রায় আসার, মানে ঢাকায় আসার একটু আগে আমরা জ্যাম পেয়েছি, আদারওয়াইজ আমরা পুরো রাস্তা মোটামুটি অনেক ক্লিয়ার পেয়েছি. মজা লাগছিল আসতে, বাট ঢাকাতে ঢুকতে আমরা অনেক জ্যাম পেয়েছি. তারপর আমরা বেড়িবাঁধের রাস্তায় ঢুকে গেছি, ফাইনালি আমরা পৌঁছে গেছি. এই তো বাসায় চলে আসছি, আর রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, বাট আমরা একটু ভেতরের রাস্তাগুলো ইউজ করছি অ্যাজ অলওয়েজ, তো এই জন্য ঘোরা হয়েছে অনেক বেশি. আর এই তো আজকে একটু দেখিয়ে দিই সুন্দর এই আউটফিটটা, এটা হচ্ছে লুকস থেকে নিয়েছি আমি, জাস্ট মিরর সেলফি, মানে মিররে একটু দেখাই দিই তাইলেই তোমরা বুঝবা. লুকসের অ্যাড্রেস কিন্তু বা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে. সো আই এম সো টায়ার্ড, ট্রাই করছি এই পুরো ট্রিপটার প্রত্যেক দিনের আলাদা ব্লগ বানানোর, যদি নাও পেরে থাকি তাহলে ছোট ছোট করে অনেকগুলো ক্লিপ নিয়ে একটা ব্লগ বানানোর ট্রাই করেছি, আপলোড করেছি. সো তোমরা দেখো, সাপোর্ট করো, আর যদি তোমরা পছন্দ করে থাকো দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, প্লাস হচ্ছে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, বিকজ অনেক কষ্ট হয় ভাই। এখন আমি চোখ খুলে তাকাতে পারতেছি না, আমি ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে আজকে ঘুমাই যাব, অনেক টায়ার্ড। সো বাই। সো এই যে আমার আউটফিট লুকস থেকে, আচ্ছা আমি নট খুলে ফেলছি, সো এটা হচ্ছে এক্সট্রা আসে, মানে কোটি সিস্টেম, টিটিং টিটিং, মজা লাগতেছে। সো বাই।